সবাইকে আসসালামু আলাইকুম। গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারিয়া হক, প্রভাষক, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ, নারায়ণগঞ্জ, গার্হস্থ্য অর্থনীতি বিভাগ। ছাত্রীরা, আশা করছি সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো তোমাদের পরীক্ষা সংক্রান্ত তথ্য তোমরা একটু সবাই সবার সাথে শেয়ার করো, যাদের সাথে যাদের যোগাযোগ আছে সবাইকে কাইন্ডলি একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করো, যে তোমাদের বার্ষিক পরীক্ষাটা যে খুব শীঘ্রই হতে যাচ্ছে সে সংক্রান্ত নোটিশটা তোমরা সবার সাথে একটু শেয়ার করো। কারণ অনেকেই অনলাইনের বাইরেও আছে যারা নিয়মিত ক্লাসগুলোও ফলো করে না, ফলে তাদের কাছে নোটিশটা পৌঁছাবে কি না সেটা কিন্তু একটু চিন্তার বিষয়। তারপরেও তোমরা যদি নিজেরা নিজেদের মধ্যে আন্তঃযোগাযোগটা ঠিক রাখো, আমার মনে হয় যে ম্যাক্সিমাম স্টুডেন্টই পরীক্ষা অ্যাটেন্ড করতে সক্ষম হবে। তো আমরা গত ক্লাসে ভিটামিন এ সংক্রান্ত কিছু তথ্য শেয়ার করেছিলাম, ভিটামিন এর উৎস এবং অভাবজনিত অবস্থা। আজকে আমরা একটু ভিটামিন ডি সম্পর্কে কিছু জানব। আজকে আমরা ভিটামিন ডি এর উৎস, কাজ, অভাবজনিত অবস্থা এগুলো সম্পর্কিত কিছু তথ্য আমরা একটু শেয়ার করছি। ছাত্রীরা, তোমরা দেখতে পাচ্ছ কিছু ভিটামিন ডি এর উৎস এখানে, অর্থাৎ ফুড সোর্স যেগুলো আছে, খাদ্য উৎস, সেগুলো সম্পর্কিত কিছু ছবি এখানে দেয়া আছে। ভাষাটা সম্ভবত আসলে ল্যাটিন বা অন্য কিছু হতে পারে। তো যাই হোক, ছবিগুলো দেখে আমরা বুঝতে পারছি যে এগুলো মাছ, মাংস, ডিম, পনির, এই জাতীয় খাবারগুলো আসলে ভিটামিন ডি এর চমৎকার উৎস। এখানে ভিটামিন ডি এর আরও কিছু খাদ্য উৎস সম্পর্কিত ছবি তোমরা দেখতে পাচ্ছ, যেমন প্রথমে আছে বিভিন্ন ধরনের সিরিয়াল যেগুলো আছে, অর্থাৎ খাদ্য শস্য যেগুলো আছে সেগুলো, তারপরে মিল্ক অর্থাৎ দুধ, ওট মিল, এরপরে আছে বিফ লিভার বা গরুর কলিজা, অরেঞ্জ জুস, অয়েস্টার বা ঝিনুক, তারপরে আছে ডিম, তারপরে আছে পনির, আছে মাশরুম, আছে সুইস চিজ, বিভিন্ন ধরনের মাংস, ছোট মাছ। আরেকটা খুব উল্লেখযোগ্য জিনিস হচ্ছে কর্ড লিভার অয়েল, অর্থাৎ কর্ড নামক একটা সামুদ্রিক মাছ, সেই মাছের যকৃতের তেল থেকে এই কর্ড লিভার অয়েলটা তৈরি করা হয়। এটা ভিটামিন ডির একটা চমৎকার উৎস। ম্যাক্সিমাম ক্ষেত্রে ডাক্তাররা যখন ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য আমাদেরকে সাজেস্ট করে থাকে, তখন কিন্তু এই কর্ড লিভার অয়েলটা আমাদেরকে দেয়া হয়। একটু খেয়াল করে তোমরা দেখবে। এরপরে যে ছোট মাছ যেগুলো আমরা কাঁটা সহ খাই সেগুলোও হতে পারে ভিটামিন ডি এর চমৎকার উৎস। এছাড়া শ্রিম্প গ্রুপ অর্থাৎ চিংড়ি জাতীয় যেগুলো আছে, কাঁকড়া, চিংড়িগুলো সবই কিন্তু ভিটামিন ডি এর খুব ভালো উৎস। তারপরে আছে বাটার, চকোলেট, মিল্ক, চিজ। তো বাটার বা অর্থাৎ দুধ থেকে তৈরি যে কোনো খাবার, যে কোনো ডেইরি প্রোডাক্টে কিন্তু সাফিসিয়েন্ট ভিটামিন ডি থাকে। এগুলো ভিটামিন ডি এর খুব সুন্দর খাদ্য উৎস। সরি, মেয়েরা কিছু খাদ্য উৎস ভিটামিন ডি এর আমরা দেখেছি। আর আরেকটা উৎস যে আছে, যেটা হচ্ছে যে সূর্যের আলোক বা আল্ট্রাভায়োলেট রে, এখান থেকেও কিন্তু আমাদের শরীরে ভিটামিন ডি অর্থাৎ প্রাণী দেহে ভিটামিন ডি তৈরি হয়। তো কিভাবে তৈরি হয় সেটা আমরা একটু দেখে নিই। এরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে স্টেরল, এটা হচ্ছে স্টেরল অর্থাৎ কোলেস্টেরল, যেটা উদ্ভিদ দেহে আর্গোস্টেরল থেকে, যেটা আর্গো ক্যালসিফেরল তৈরি হয়, এটাকে বলা হয় ভিটামিন ডি টু। আর প্রাণী দেহে যেটা হয় সেটা হচ্ছে যে 7-ডিহাইড্রো কোলেস্টেরল, এটা কোলেস্টেরলেরই আরেকটা ফরম্যাট, সেটা হচ্ছে 7-ডিহাইড্রো কোলেস্টেরল। এখানে যখনই সূর্যের আলোক বা আল্ট্রাভায়োলেট রে এসে পড়ে এই আমাদের চামড়ার নিচের এই স্তরটার মধ্যেই কিন্তু এই ধরনের কোলেস্টেরল, 7-ডিহাইড্রো কোলেস্টেরল অবস্থিত অবস্থান করে। তো যখনই সূর্যের আল্ট্রাভায়োলেট রে আমাদের চামড়ায় এসে পড়ে, তখন আমাদের এই ত্বকের নিচের যে চর্বির লেয়ার, সেখানে থাকা 7-ডিহাইড্রো কোলেস্টেরল থেকে কিন্তু কোলিক্যালসিফেরল তৈরি হয়, যেটাকে আমরা ভিটামিন ডি থ্রি বলে থাকি। এটাই হচ্ছে ভিটামিন ডি। তো এটা হচ্ছে ভিটামিন ডি এর সংশ্লেষণ, যেটা সূর্যের আলোকে যে সংশ্লেষণটা হয়ে থাকে সেটা সম্পর্কে আমরা জানলাম। তাহলে আমরা জানি যে ভিটামিন ডি শুধু খাবার থেকেই না, আমরা চাইলে সূর্যের আলো থেকেও কিন্তু আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হতে পারে। তো এজন্য আমাদেরকে অবশ্যই
सकाले हल्का रोदे 10 থেকে 15 মিনিট প্রত্যেককেই কিন্তু সূর্যের আলো গায়ে লাগানো উচিত। তাহলে আমাদের যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যেটা আছে সেটা খুব সহজেই পূরণ হতে পারে। এখানে দেখো ছবিতে দেয়া আছে, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে D3 কোলিক্যালসিফেরল। কোলিক্যালসিফেরলের যে রাসায়নিক সংকেত এটা তোমাদের এটা লাগবে না, জাস্ট জানার জন্য দেওয়া হয়েছে যে ভিটামিন D3 যে চেহারাটা এটা কেমন সেটা জানার জন্য দেওয়া হয়েছে। এখন আমরা ভিটামিন ডি এর কিছু কাজ সম্পর্কে একটু দেখব। ভিটামিন ডি আমাদের শরীরে অনেক ধরনের কাজ করে থাকে, বিশেষ করে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি আসলে সমন্বিতভাবে কিন্তু কাজ করে থাকে। তো আমরা একটু দেখি যে ভিটামিন ডি এর কাজগুলো কি কি আছে। এক, তোমরা একটু দেখো, এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, অস্থি এবং দন্তের গঠনে এবং মজবুতকরণে সহায়তা করে। অর্থাৎ আমাদের যে হাড়, অস্থি মানে হাড়, দেহের বিভিন্ন জায়গার যে হাড় দেখা যায় সেই হাড়গুলো, এবং দন্ত মানে হচ্ছে দাঁত, অর্থাৎ হাড় এবং দাঁতের গঠন এবং সেগুলোকে মজবুত করার জন্য কিন্তু ভিটামিন ডি প্রয়োজন হয়। ভিটামিন ডি কিন্তু ক্যালসিয়াম এবং ফসফরাসের শোষণে সহায়তা করে থাকে। অর্থাৎ আমাদের শরীরের যে ক্যালসিয়াম এবং ফসফরাস জাতীয় যে উপাদানগুলো আছে সেগুলো কিন্তু শোষণের জন্য সহায়তা করে থাকে ভিটামিন ডি। ভিটামিন ডি রক্তে ক্যালসিয়াম এবং ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ রক্তে যে ক্যালসিয়ামের যে নির্দিষ্ট মাত্রা থাকার কথা এবং ফসফরাসের যে নির্দিষ্ট মাত্রা থাকার কথা সেটাও কিন্তু নিয়ন্ত্রণ করছে ভিটামিন ডি। এরপরে আছে অন্ত্রে ভিটামিন ডি এর জন্য ক্যালসিয়াম শোষণ ত্বরান্বিত হয়। অর্থাৎ আমাদের যে ক্যালসিয়াম, যেটা আমরা ক্যালসিয়ামযুক্ত খাবার যেগুলো খেয়ে থাকি সেখান থেকে কিন্তু ক্যালসিয়ামটা শোষণ করার জন্য ভিটামিন ডি এর প্রয়োজন। প্যারাথাইরয়েড গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণে ভিটামিন ডি ভূমিকা রাখে। আমাদের একটা গ্রন্থি রয়েছে, সেটা হচ্ছে প্যারাথাইরয়েড। থাইরয়েড গ্রন্থিকে আমরা মোটামুটি সবাই জানি, প্যারাথাইরয়েডও থাইরয়েড গ্রন্থির মতোই আরেকটা গ্রন্থি, যার কার্যকারিতা নিয়ন্ত্রণে ভিটামিন ডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 6 নম্বর, দেখো এই ভিটামিন নিউক্লিয়াসের আরএনএ পরিবহনে সাহায্য করে। আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। আমরা ডিএনএ নাম শুনেছি, ডিএনএ আরএনএ, তো এগুলো হচ্ছে, তাহলে ভিটামিন ডি কী করছে, নিউক্লিয়াসের আরএনএ পরিবহনে সহায়তা করে। 7 নম্বর, দেখো রিকেট এবং অস্টিওম্যালেশিয়া রোগ প্রতিরোধ করে। অর্থাৎ ভিটামিন ডি এর অভাবে এই দুইটা রোগ হয়, সেটা হচ্ছে একটা রিকেট আর একটা হচ্ছে অস্টিওম্যালেশিয়া। তাহলে রিকেট এবং অস্টিওম্যালেশিয়া রোগ প্রতিরোধ করছে ভিটামিন ডি। এখন দেখো অভাবজনিত অবস্থা, ভিটামিন ডি এর অভাব হলে শিশুদের মধ্যে হয় রিকেট এবং বয়স্কদের অস্টিওম্যালেশিয়া নামক রোগ দেখা দেয়, উভয়ই হাড়ের রোগ। আমরা জানি যে হাড়ের গঠনের জন্যই ভিটামিন ডি কিন্তু খুব কার্যকর। তো তাহলে রিকেট এবং অস্টিওম্যালেশিয়া দুইটাই হচ্ছে হাড়ের রোগ, যেটা কিনা ভিটামিন ডির অভাবে ঘটবে। তাহলে শিশুদের ক্ষেত্রে হবে রিকেট এবং বয়স্কদের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে অস্টিওম্যালেশিয়া। ঘন বসতিপূর্ণ অন্ধকারাচ্ছন্ন পরিবেশ যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, সেখানকার অপুষ্টিতে আক্রান্ত ছেলেমেয়ে এবং মহিলাদের মধ্যে এই রোগ বেশি দেখা দেয়। অধিক সন্তানের জননীদের বৃদ্ধা বয়সে হাড়ের রোগ বা অস্টিওপোরোসিস দেখা দিতে পারে। অর্থাৎ যদি কারো এমন হয় যে ঘর বাড়িতে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, তো সেই সমস্ত জায়গার যে মহিলা এবং শিশুরা আছে যারা ঘর থেকে বেশি বের হয় না, তাদের ক্ষেত্রে এটা বেশি হতে পারে, এই ভিটামিন ডি এর অভাবটা বেশি দেখা দিতে পারে। তো শিশুদের হলে তখন হবে রিকেট আর বয়স্কদের হলে সেটা হচ্ছে অস্টিওম্যালেশিয়া। এখন আমরা একটু দেখি যে রিকেট রোগটা কি। শিশুদের সাধারণত রিকেট রোগ দেখা দেয় দেহে ভিটামিন ডি এর অভাব হলে, অন্ত্রের মাধ্যমে ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণ কমে যায়। আমরা জানি যে অন্ত্রে যে ক্যালসিয়াম এবং ফসফরাসের যে শোষণ ক্ষমতা সেটা কিন্তু ভিটামিন ডি সহায়তা করে আর কি। তো
ভিটামিন জি ডি যেহেতু অন্ত্রে ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণ ত্বরান্বিত করে এবং এদের মাত্রাও রক্তে ঠিক রাখতে সাহায্য করে, তাহলে যখনই ভিটামিন ডির অভাব হবে তখনই কিন্তু অন্ত্রে যে ক্যালসিয়াম এবং ফসফরাস এগুলো শোষণ কমে যাবে। তাহলে শোষণ যদি কমে যায় তাহলে কি হবে, ক্যালসিয়াম এবং ফসফরাসের অপচয় বেড়ে যাবে, অর্থাৎ আমরা ঠিকই ক্যালসিয়াম বা ফসফরাস জাতীয় খাবার খাচ্ছি কিন্তু সেটা সঠিকভাবে দেহে শোষিত না হয়েই দেহ থেকে বের হয়ে চলে যাবে, অপচয় হিসাবে বের হয়ে চলে যাবে। তাহলে এটা কিন্তু আমাদের ডাবল লস, একে তো আমাদের ভিটামিন ডির অভাব রয়েছে, দ্বিতীয়ত আমাদের ভিটামিন ডির অভাবের কারণে ক্যালসিয়াম এবং যে ফসফরাস সেটার লেভেলও আমাদের কমে যাচ্ছে, যদিও আমরা পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম এবং ফসফরাস জাতীয় খাবার খাচ্ছি। তো এ কারণে আসলে খাবারে ভিটামিন ডি এর যদি অভাব থাকে বা যদি সূর্যের আলোর মাধ্যমে ভিটামিন ডি আমরা ঠিকভাবে গ্রহণ না করি তাহলে শুধু ভিটামিন ডি এর অভাবেই আমরা ভুগবো না, সাথে সাথে ক্যালসিয়াম এবং ফসফরাসেরও অভাব ঘটবে। তাহলে এই তিনটা জিনিসের সমন্বিত অভাব যখন দেখা দিবে তখন শিশুদের হাড় ঠিকমতো বৃদ্ধি পাবে না, অর্থাৎ যে তার হাড় শক্ত হওয়ার কথা যেটা ছিল, হাড়ের গঠন ঠিকমতো হবে না, আকৃতিও অস্বাভাবিক হবে। এই অবস্থাটাকেই বলা হচ্ছে রিকেট। যেমন লক্ষণগুলো দেখো, অস্থির গঠন সম্পূর্ণ হয় না, ফলে দেহের বৃদ্ধি মন্থর হয়, তার মানে অস্থি বা হাড় যেটা সেটা গঠনটা সম্পূর্ণ হয় না, এগুলোর ফলে দেহের বৃদ্ধিও মন্থর হয়। অস্থিবৎ পেশি দুর্বল হয়, শিশু যখন হাঁটতে শেখে তখন তার ভারে ভারে দুর্বল হাড় বেঁকে যায়, এ রোগে পা বাঁকা দেখায়। তাহলে রিকেট রোগে কিন্তু পাটাকে ধনুকের মতো বাঁকা দেখায়, তার কারণ কি, অর্থাৎ হাড়গুলো ভঙ্গুর হয়ে যায়, সেগুলোর পর্যাপ্ত পরিমাণ শক্তি থাকে না, ফলে দেহের ভার বহন করার জন্য পায়ের হাড় যদি যথেষ্ট মজবুত না হয় তখন কিন্তু সেটা বেঁকে যায়। তাহলে রিকেট রোগে কিন্তু পায়ের হাড় যেটা ধনুকের মতো বাঁকা থাকে শিশুদের ক্ষেত্রে। অস্থির প্রান্ত দেশের তরুণাস্থি নরম হয়ে বাড়তে থাকে, এতে গাঁট ফুলে যায়। একটু খেয়াল করো, অস্থির প্রান্ত দেশে তরুণাস্থি, তরুণাস্থি মানে হচ্ছে যেমন হাঁটুর যে জয়েন্ট বা বিভিন্ন জায়গার যে জয়েন্টগুলো আছে, আমাদের কনুয়ের জায়গায় জয়েন্ট, আমাদের